তাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমি আজকে এখন যাব হলো পূর্ণবপুর ইসকনে আমার এখান থেকে 1 কিলোমিটার মতো তা চলো আমরা একবারে ইসকনে যাই তোমাদের সাথে কথা হচ্ছে তা চলো ইসকনে যাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার জয়নি তাই বন্ধুরা দেখতে পাচ্ছো চলে এসেছি ইসকন মন্দির হবিবপুর হবিবপুরে গেটে আছি আমরা এখন দেখি গাড়িটা রাখবো গাড়িটা পার্ক করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে হরে কৃষ্ণ আমার যে নন্দদুলাল প্রভু কিছু বলেন একটু ইসকন সম্পর্কে আপনাদের ইসকন হবিবপুরে হ্যাঁ আপনারা যারা এই লাইভ ভিডিও দেখছেন সকলকে সুস্বাগতম জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আপনারা সবাই আসুন হবিবপুর ইসকন মন্দিরে তো একবার মঙ্গল আরতির সময় মন্দির খোলে সেটা হচ্ছে সকাল 4:30 থেকে 5টা পর্যন্ত তারপরে আবার মন্দির বন্ধ হয়ে যায় ওই সময় ভগবানকে ড্রেসিং করা হয় নতুন পোশাক পরানো হয় রাজবেশে দর্শন দেওয়ার জন্য তো রাজবেশ দর্শন আবার 7:30 সময় হয় মায়াপুরে 7টায় হয় এটা আমাদের হবিবপুরে 7:30 থেকে হচ্ছে তো ওই সময় থেকে আবার মন্দির খুলবে 12টায় আবার ভোগ লাগে ভোগের সময় আবার একটু বন্ধ হয় তারপর আবার আধা ঘন্টা বাদে খোলে আর তারপরে 1টার সময় মন্দির আবার বন্ধ হয়ে যায় আর তারপরে 4টে পর্যন্ত ভগবানের বিশ্রাম তারপর আবার 4টের সময় ভগবান জাগবেন তারপরে মন্দির খোলা থাকে আবার সন্ধ্যা 6:15 সন্ধ্যারতি শুরু হয় 8:30 পর্যন্ত রাত অবশ্যই সন্ধ্যারতি দর্শন করে যাবো আজকে আরে কৃষ্ণ ও আপনি কোথাও যাচ্ছেন এই গাড়ির ব্যাটারিটা খারাপ হয়েছে আচ্ছা আপনি আসেন আমরা আপনার সাথে দেখা করে আবার যাবো আরে কৃষ্ণ সব দেখান জানি তাই এই যে এখানে দেখেন লেখা রয়েছে জুতা রাখুন আমরা এখানে জুতা রাখবো আর এই যে মন্দির ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমাদের হবিবপুর ইসকন মন্দির আর যে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ দেখতে পাচ্ছ আচ্ছা তো মন্দিরের ভিতরটা আগে তোমাদেরকে একটু দর্শন করাই হরে কৃষ্ণ আর এই যে সামনে ভবনটা দেখতে পাচ্ছ এটা হলো প্রসাদ ভবন এখানে প্রসাদ দেওয়া হয় প্রসাদ বিতরণ হয় এই যে দেখতে পাচ্ছ সামনে এই ভবনটাতে আর এই পাশে হলো রন্ধনশালা এ পাশে রন্ধন করে কি রান্না বান্না সব কিছু হয় আর এই পাশটাতে আর কি প্রসাদ প্রসাদ হয় প্রসাদ পাওয়া যায় আর সামনে রয়েছে চলো দেখাচ্ছি সামনে আছে হচ্ছে বড় বিল্ডিং এখানে আর কি যারা বাইরে থেকে আসে রুম ভাড়া পাওয়া যায় আর কি থাকার জন্য এই
পাঁচতলা বিল্ডিং আছে এখানে। মনে করো যে সবাই বাইরে থেকে যারা আসে এখানে রুম ভাড়া করে তোমরা থাকতে পারো এখানে এসে। আমাদের হবিবপুরে যদি কখনো ইসকনে আসো তো এখানে আর কি রুম ভাড়া কেমন কি আমি জানি না, অবশ্য কমই হবে। এই যে দেখো বিল্ডিংটা, আর সামনে চলো আর একটু দেখাই তোমাদেরকে পিছনটা, ওই পাশে কি আছে। আগে মন্দিরের ভিউটা আরও অনেক সুন্দর ছিল যখন আগে এই পাশটাতে, এই যে এই পাশটা দেখতে পাচ্ছ, এই যে এই পাশটাতে অনেক আর কি ছোটো ছোটো মন্দির করে ঠাকুরগুলো থাকতো, কিন্তু এখন সেরকমভাবে নেই। দেখো ওই পাশটাতে ঘিরে দেওয়া হয়েছে, এই যে দেখো ঘিরে দিয়েছে। আর চলো গোশালার দিকে যাই, এই পাশে রয়েছে গোশালা, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো গোশালা। আর এই পাশে বসার জায়গা করে দেওয়া আছে, বসতে পারো তোমরা এসে। আর আগে এই পাশে তো বসা যেত, সামনেতেও বসা হতো, কিন্তু এখন মনে করো যে ওই বন্ধ করে দিয়েছে, সব রাত বিরাত এসে এখানে বসে থাকতো, যে কারণে বন্ধ করে দিয়েছে। আর এখানে চাষবাস, দেখো চাষবাস করে। আর ওর পাশে দেখো হ্রদ রয়েছে। আর আমার সাথে আজকে যে প্রীতি আসছে, এই দেখো হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। হ্যাঁ চলো আমরা সামনের দিকে আরও যাই, সামনে কী কী আছে তোমাদেরকে আরও দেখাই। আর বিশেষ করে হ্রদ, তারপর জন্মাষ্টমী, এসব সময় অনেক লোক হয়, প্রচুর লোক হয় এখানে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ যে ইসকন হবিবপুরে আর কি যে চূড়াটা দেখো, ওই যে আর দেখো সূর্য ডুবে গেছে প্রায়। আজ বিশ্বকর্মা পুজো, যে কারণে পাশে মাইক বাজছে, জানি না সাউন্ড যদি এসে যায় তবে কপিরাইটের সমস্যা আছে, তো ঠিক হবে জানি না। আর এই দেখো কার পার্কিং, এখানে কার পার্ক করা হয়। আর পাশে পুকুর রয়েছে, চলো পুকুরটা দেখাই নিয়ে আসি তোমাদেরকে, হবিবপুর ইসকন মন্দিরের যে পুকুরটা, যে দেখো হবিবপুর ইসকনের পুকুর। দেখো মাছ, কত বড় বড় মাছ রয়েছে, অনেক বড় বড় মাছ রয়েছে। আমরা প্রভুর থেকে জেনে নেব আর কি এখানে কখন কি প্রসাদ পাওয়া যায় বা কিভাবে আপনারা প্রসাদগুলো অর্ডার করবেন আর কি, রুম বুক করবেন, এগুলো একটু প্রভুর কাছ থেকে জেনে নেব আমরা। প্রভু হরে কৃষ্ণ। ইসকন গৌরধাম হবিবপুর রাধা মাধব মন্দির। সো আমাদের এখানে বহু দূর দূর থেকে ভক্তরা আসে, এখানে অর্ডার দিলেও সব রকম প্রসাদের ব্যবস্থা এখানে হয়। যেমন আপনি বাড়ি থেকে আসছেন অনেক গেস্ট নিয়ে, বাস বা গ্রুপ নিয়ে আসছেন, যদি সকালে ব্রেকফাস্টের জন্য লুচি আলুর দম মিষ্টি সেটাও পাবেন, যদি মনে করেন না খিচুড়ি পাঁপড় বিরিয়ানি বিভিন্ন রকম সব বেস, কোনো রকম পেঁয়াজ রসুন এসব পাবেন না, নিরামিষ ভগবানের প্রসাদ দাদা মাধবকে ভোগ লাগাইয়ে তারপর দেওয়া হবে। এবং এখানে আমাদের ডেলি যে প্রসাদটা হয় সেটা হচ্ছে সকাল 9টার সময় ব্রেকফাস্ট, সেটা আমাদের ভক্তদের সঙ্গে রাইস ডাল সবজি, যদি কেউ অর্ডার করে তাতে রুটি সবজি আমরা সেটা দেওয়া হয়। আর দুপুর 1টার সময় একটা নর্মাল প্রসাদ আছে, যেটা আমাদের ভক্তদের খুব সুন্দর ন্যাচারাল জাস্ট অল্প তেল মশলা দিয়ে রান্না, 60 টাকা কুপন। আর একটা রাজভোগ প্রসাদ আছে, এখানে আমাদের খুব সুন্দর এসি রুম, খুব খালি সিস্টেম, অল্প কম ছোটো ছোটো বাটি আছে, 12-13 রকম আইটেম দিয়ে রাইস পুরি বিভিন্ন রকম চানা মশলা সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান সব রকম মিলে 13টা আইটেম থাকে, সেটা 150 টাকা প্লেট। এবং বাড়িতে যদি নেজানোর ইচ্ছা হয় 175 টাকা সেটা পার্সেল। এটা আপনারা সকলেই আসে এখানে পেতে পারেন, এমনকি সকলে আসে এখানে সকলেই প্রসাদ পায়। আর বিকাল 4টির থেকে আমাদের এখানে ফাস্টফুড আইটেম সিঙ্গারা আলুবন্ডা ব্রেড পকোড়া এবং ভেজ রোল পনির রোল তো মগলাই আলু পরোটা বিভিন্ন রকম গোবি মঞ্জুরিয়ান চিল্লি পনির পনির বাটার মশলা সব রকম আইটেম আমাদের এখানে পাওয়া যায়, আপনারা যদি অর্ডার দেন আমরা এটা পাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার নাম অভিজ্ঞ গোবিন্দ দাস। অনেক অনেক ধন্যবাদ প্রভুকে, জয় নিতাই, হরে কৃষ্ণ। আর দেখো মন্দিরের ভিতরে কী স্টল আছে, স্টলে কী কী পাওয়া যায় আবার নন্দতলা প্রভুর কাছ থেকে আমরা জেনে নেব। হ্যাঁ প্রভু আপনি বলুন, আপনার এখানে কী কী পাওয়া যায় এই স্টলে?
পাওয়া যাচ্ছে বাংলা ভাষায় কিংবা বিভিন্ন ভাষাতে ভগবত গীতা যথাযথ পাওয়া যাচ্ছে। তারপর শ্রীমৎ ভাগবত এটা একটা পেটি একটা বই, এটা দেখা পেটিগুলো মানে একটা পেটির ভেতরে 18টা খণ্ড আছে, তা এটা পাওয়া যাচ্ছে বাংলা ভাষাতে, বাংলা ইংরাজি হিন্দি তিনটে ভাষা আছে। ধূপকাঠি আছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, মৃদঙ্গ, করতাল, দুটি আর দেখো যে মালা রয়েছে, তুলসী মালা, ঠাকুরের পোশাকও পাওয়া যায়। এই যে আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ জানিতায় বন্ধুরা। আর যে ভিতরে সন্ধ্যা আরতি এখনও শুরু হয়নি, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ করছে না এখন, যে কারণে আমরা যে মন্দির থেকে বেরিয়ে যাব এখন বাড়ির উদ্দেশ্যে, আর শরীরের মধ্যে ভালো লাগছে না, যে কারণে আমরা সন্ধ্যা আরতি আর কি থাকতে পারছি না আরও। তা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে।